মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। একটু বৃষ্টি পড়লে জরাজীর্ণ রূপ বেরিয়ে পড়ে রাস্তার। গত দুদিনের বৃষ্টিতেই রাস্তার কি হাল দেখুন, কাদা চলে থইথই অবস্থা। যাতায়াতের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি কোনো রকমে গাড়ি যাতায়াত করছে, কিন্তু পায়ে হাঁটা চরম দুর্বিষহ বিষয়। মুর্শিদাবাদের দৌলতাবাদ থেকে ছুটিপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা বরাবরের। এই রাস্তার ওপরে রয়েছে 3টি হাইস্কুল, 6টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, 5টি জুনিয়র হাইস্কুল, প্রাথমিক স্কুল সহ স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসও। স্থানীয়দের দাবি, একটু বৃষ্টিতেই এই অবস্থা, পাকা রাস্তার কি দেখতে পাবেন তারা? একটু বৃষ্টি হলেই মানে সমস্যাটা বেশি দাঁড়ায় থাকে, গাড়ি ঘোড়া বহুত যাতায়াত, হাজার হাজার মানুষ এদিকে প্রায় 8-10 খান গ্রাম মিলে মানে যাতায়াত হয়, তার ফলে এই গ্রাম এই রাস্তা থেকে যাওয়া খুব অসুস্থ ভাব দেখা যায়। আমি দেখি আমার দোকানের সামনে থেকে প্রায় 5-7খান অ্যাম্বুলেন্স একটা দিনে যাওয়া আসে, এত আস্তে একদম যায়, কিন্তু রোগীটা বহরমপুর মেডিকেলে নিয়ে যেতে হবে এবং তাড়াতাড়ি, কিন্তু হয় না। কিসের জন্যে? রাস্তার জন্যে, এত রাস্তা মানে খারাপ। বেহাল রাস্তার হাল ফিরবে কবে, সেই অপেক্ষায় এলাকাবাসীদের একাংশ। দৌলতাবাদ থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।